হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা চলে আসলাম আজকে নদীতে জাল তুলতে। সকালে আমরা জাল পেতেছিলাম, তো এখন দেখতে পাচ্ছ আমাদের ব্রিজের কি অবস্থা। ব্রিজ তো জলের তলে চলে গিয়েছে অর্ধেক, আর অর্ধেক ডাঙ্গায় রয়েছে। তো আমরা এখন এই যে ভেউরাতে যাচ্ছি, দেখতে পাচ্ছ ভেউরাটা আমি চালাচ্ছি কোনো মতে আর কি। তো চলো যাওয়া যাক, দেখো তোমরা নদীতে কতটা জল বেড়েছে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। তো ইয়ারও দেখ রে আমার হ্যাঁ ভেউরা, মানে এটা হচ্ছে সামুদ্রিক নৌকা আমাদের এখানে। তো দেখতে পাচ্ছ এটা দিয়ে আমরা পার হয়ে আসলাম। তো এখন যাব ওইদিকে, ওইদিকে আমরা জাল পেতেছি, তো গিয়ে দেখবো জালে মাছ পড়েছে কিনা। তো চলো তো চলে আসো তোমরা, জাল পেতেছি এখানে। তো দেখতে পাচ্ছ জালে মাছ তো পড়েছে, এই দেখতে পাচ্ছ একটা খকসা। এই যে গাইজ দেখতে পাচ্ছ, আসো 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 এদিকে আসো তোমরা, এদিকে আসো। এইখানে আরেকটা দেখতে পাচ্ছ, এই যে একটা বড়, এটা হচ্ছে খকসা। আসো এদিকে আসো, এইখানে একটা পড়েছে আমাদের টাকি। এটা গাইজ মরে গেছে, অনেকক্ষণ আগে পড়েছে, তো টাকি পড়েছে। চলো আসো এদিকে। এইখানে আমি আরেকটা জাল পেয়েছি, দেখতে পাচ্ছ এইখানে এক জায়গায় তিন চারটা খকসা পড়েছে, মানে সবই বড় বড় সাইজের। তো আমরা এখন খুলবো, এগুলা খুলে বাইরে যাবো। তো আসো আসো, এইখানে একটা জাল পড়েছে। তো দেখতে পাচ্ছ এই যে এইখানে একটা মাছ পড়েছে, এটা হচ্ছে খৈলসা মাছ, দেখতে পাচ্ছ এই যে খৈলসা। তো চলো তোমরা দেখতে দেখতে থাকো, মাছগুলো আমরা তুলে নিই, তারপরে তোমাদের দেখাবো। তো চলো। তো ইয়ারও আমরা জাল উঠানি খতম, মানে জাল উঠানো আমাদের হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এই যে মাছ, এইখানে দেখতে পাচ্ছ কয়েকটা খকসা পড়েছে, আর এইটাতে পড়েছে কয়েকটা ভালোই মাছ পড়েছে। তো ইয়ার খুলি, তো চলো দেখো তোমরা। একটা বড় খসা পড়ছিল, চন্ড ধরলো, পটাশ করে গেল। ভালো করে দেখ, জাল দেখ, বাস। তো ইয়ার ফাইনালি আমাদের মাছ ধরা শেষ, তোমরা দেখতেই পেলে কতগুলো মাছ পেয়েছি। তো চলো আজকের ভিডিও এখানে, নেক্সট ভিডিওতে আবার আসবো। তো চলো টাটা।